আসসালামু আলাইকুম, ভোরের নিউজে স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। সরকার শুধু আর্থিক দুর্নীতি নয়, রাজনৈতিক দুর্নীতিও করছে বললেন মির্জা ফখরুল। বিয়ের আসর থেকে পালিয়ে এসএ গেমসে সোনা জিতেই চলেছে ইতি খাতুন। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন এমন মন্তব্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর। ক্যাসিনো সম্রাট সহ দর্শনের সম্পদ ক্রোক হচ্ছে। বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধন। শাহজাহান খানকে ইলিয়াস কাঞ্চনের চ্যালেঞ্জ, প্রমাণ চাইলেন 24 ঘন্টার মধ্যে। ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবারে বিস্তারিত জানবেন, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। বঙ্গবন্ধু বিপিএল এর জমকালো উদ্বোধন। চোখ ধাঁধানো জমকালো বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের। গতকাল সন্ধ্যা 6:50 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি 2019 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী ঘোষণার সঙ্গে সঙ্গে আতশবাজির বর্ণিল আলোয় উদ্ভাসিত হয়ে যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আকাশ। এ সময় স্টেডিয়ামের 9টি জায়ান্ট স্ক্রিনেই ভেসে ওঠে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল বসুন্ধরা গ্রুপ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এতে সঙ্গীত পরিবেশন করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৈলাস খের ও সোনু নিগম। বাংলাদেশি শিল্পীদের মধ্যে মঞ্চ মাতিয়েছেন জেমস, দীর্ঘ স্টারের শুভ ও রেশমি মির্জা। ছিল লেজার শো। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করেন জেমসের প্রথম গানের পর। বিপিএল এর উদ্বোধন ঘোষণা করার পর তিনি মঞ্চের সামনে বিশেষ আসনে বসেই উপভোগ করেন জেমস, কৈলাস খের ও সোনু নিগমের গান এবং সালমান ক্যাটরিনার পারফরমেন্স। ক্যাসিনো সম্রাট সহ দশজনের সম্পদ ক্রোক হচ্ছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমান সহ অন্তত 10 জনের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ হচ্ছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট দুদকের একাধিক কর্মকর্তার নাম গোপন রাখার শর্তে যুগান্তরকে বলেন, ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 দফায় 178 জনের তালিকা ধরেই অনুসন্ধান চলছে। এর মধ্যে রাঘব বোয়ালদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। ওইসব মামলায় আসামিদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের জন্য আদালতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এর মধ্যেই যুবলীগের প্রভাবশালী নেতা ও টেন্ডার কিং জি কে শামীম সহ কয়েকজনের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমান সহ অন্তত 10 জনের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান দুদকের ওই কর্মকর্তারা। এদিকে অবৈধ ক্যাসিনোর সঙ্গে জড়িত 7 কারবারির 426 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। এর আগে ক্যাসিনোর সঙ্গে জড়িত অন্তত 20 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে জে কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া, লোকমান হোসেন ভূঁইয়া, কাজী আনিসুর রহমান, এনামুল হক এনু, রূপন ভূঁইয়া ও সেলিম প্রধানের সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দেওয়া হয়। এদের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের জন্য দুদকের তদন্ত কর্মকর্তারা আদালতে আবেদন করেন। আইনজীবীরা বলেছেন, এই আদেশের মাধ্যমে তদন্ত চলাকালে আসামিদের সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের যে সংখ্যা ছিল তা বন্ধ হয়ে গেল। এছাড়া তদন্ত পর্যায়ে যদি আসামিদের আরও অবৈধ সম্পদের খোঁজ মেলে তখন আদালতের অনুমতি নিয়ে তা ক্রোক ও ফ্রিজ করা যাবে। বিয়ের আসর থেকে পালিয়ে এসএ গেমসে সোনা জিতেই চলেছেন ইতি খাতুন। মাত্র 11 বছর বয়সে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল পরিবার, কিন্তু অপ্রতিরোধ্য মেয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পালিয়ে এসেছিল আর্চারি ফেডারেশনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায়। দৃঢ় আত্মবিশ্বাস ও পরিশ্রমের ফল শেষ পর্যন্ত পেল মেয়েটি। চুয়াডাঙ্গার ইতি খাতুনই সে মেয়ে যে সাউথ এশিয়ান গেমসের 13তম আসরে মেয়েদের রিকাভ দলগত, মিশ্র ও ব্যক্তিগত ইভেন্ট থেকে 3টি সোনা জয় করে দেশের মুখ উজ্জ্বল করেন। আজ দিনের শুরুতেই ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন অপ্রতিরোধ্য ইতি।
এর আগে গতকাল মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে ভুটানের বিপক্ষে 6-0 সেট পয়েন্টে জিতে মেয়েরা। পরে রিকার্ভ মিশ্র ইভেন্টে রোমান সানার সঙ্গে ভুটানকে 6-2 সেট পয়েন্টে হারিয়ে সোনার পদক জিতেন ইতি। ইতির এই সিনেমাটিক জীবন কাহিনীর পেছনে অবদান রয়েছে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবুদ্দিন আহমেদ চপলের। তার প্রচেষ্টাতেই ইতির আর্চার হয়ে ওঠা। তবে এই অপরিচিত খেলাটি নিয়ে শুরুতে কোনো স্বপ্ন ছিল না ইতির। তিনি চেয়েছিলেন পড়াশোনা করতে। পড়াশোনা করবেন বলেই তিনি বিয়ের আসর থেকে উঠে গিয়েছিলেন। চুয়াডাঙ্গার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় নজরে পড়েন কোচদের। তীরন্দাজ সংসদ তাকে দলে নেয়, সেই ইতি এখন দেশের গর্ব। সরকার শুধু আর্থিক দুর্নীতি নয়, রাজনৈতিক দুর্নীতিও করছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার 9 ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নেতাদের সাথে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে টিকে আছে সরকার। আওয়ামী লীগের এখন আর রাজনীতিতে কোনো ভিত্তি নেই, তাদের উচিত জনগণের কাছে যাওয়া। জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে সরকারের বিরুদ্ধে। জনপ্রিয়তা যাচাইয়ে একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনেরও দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজাহান খানকে ইলিয়াস কাঞ্চনের চ্যালেঞ্জ, প্রমাণ চাইলেন 24 ঘন্টার মধ্যে। সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি শাহজাহান খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে আগামী 24 ঘন্টার মধ্যে শাহজাহান খানকে এর প্রমাণ দিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে শাহজাহান খানের মিথ্যাচারে আমরা বিস্মিত, হতবাক এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি শাহজাহান খান নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে জঘন্যতম একটি মিথ্যাচার করেছেন। ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে দেন, সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরব। আমরা 24 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি, তাকে এই সময়ের মধ্যে এই তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে, নতুবা আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমরা মনে করি সমাজের একজন সৎ নিষ্ঠাবান জাতীয় পুরস্কার ও 21শে পদকপ্রাপ্ত সম্মানিত মানুষের বিরুদ্ধে শাহজাহান খানের এমন মিথ্যাচার শুধুমাত্র নিজের দুর্বলতা ঢাকার জন্যই বলছেন। তিনি এই মানহানিকর কথা বলেছেন জাতিকে বিভ্রান্ত করার জন্য। বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি সড়ক পরিবহন আইন 2018কে বাধাগ্রস্ত করতে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে শাহজাহান অবান্তর এসব প্রশ্নের অবতারণা করেছেন। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ এসবের যোগ্য জবাব দিবে, সেই সঙ্গে উল্টো প্রশ্ন রাখছি। পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতের নামে যে টাকা উত্তোলন করা হয়, সেই টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে, কয়টা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে শ্রমিকদের দক্ষ করার জন্য, কয়টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, কয়টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে শ্রমিকদের সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য, কয়েকটি আবাসন পল্লী গড়ে তোলা হয়েছে শ্রমিকদের আবাসনের জন্য, তাদের জীবনমান উন্নয়নে এই টাকার কত অংশ ব্যয় করা হয়। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন এমন মন্তব্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, 1971-এ পরাজিত শক্তি যারা শেখ হাসিনার প্রাণ নাশ করতে চেয়েছিল তারা চক্রান্ত করেই যাবে। এদের মুখপাত্র বিএনপি, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন। এরা মুখেই শুধু বড় কথা বলে। রোববার বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন তিনি। আমু বলেন, আজকে পায়রা পদ্মার কাজ শেষ হয়ে গেলে দক্ষিণাঞ্চল হবে শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র, এই জায়গাকে কেন্দ্র করেই সব ব্যবসা পরিচালনা করা হবে। তিনি বলেন, শেখ হাসিনা আছে বলেই দেশের মানুষ দুমুঠো ভাত খেতে পারছে, এই দেশ সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠছে, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ মাথা তুলে বিশ্বের বুকে দাঁড়াতে পেরেছে, 37টি আন্তর্জাতিক পুরস্কার পেয়ে শেখ হাসিনা দেশের মুখ উজ্জ্বল করেছেন, এতে ঈর্ষা করে তারা নানা ধরনের কথা বলছে, আমাদের মধ্যে অন্তঃকন্দল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকার শুধু আর্থিক দুর্নীতি নয়, রাজনৈতিক দুর্নীতিও করছে বললেন মির্জা ফখরুল। বিয়ের আসর থেকে পালিয়ে এসএ গেমসে সোনা জিতেই চলেছে ইতি খাতুন। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন এমন মন্তব্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর।
ক্যাসিনো সম্রাট সহ দর্শনের সম্পদ ক্রোক হচ্ছে। বঙ্গবন্ধু বিপিএল এর জমকালো উদ্বোধন, শাহজাহান খানকে ইলিয়াস কাঞ্চনের চ্যালেঞ্জ প্রমাণ চাইলেন 24 ঘন্টার মধ্যে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।